বেল্ট রোড ইনিশিয়েটিভ যে প্রজেক্ট, এটা বাংলাদেশের জন্য কতটা উপযোগী? প্রথম কথা হচ্ছে যে আমরা বিআরআই বলতে যেটা বুঝি, এই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মধ্যে যে প্রজেক্টগুলো হাতে নেওয়া হয়েছে সেগুলো মূলত আপনারা জানেন যে অবকাঠামো নির্মাণ মতো প্রজেক্ট। আমরা এখানে রাস্তা বানাচ্ছি, ব্রিজ তৈরি করা হচ্ছে, এবং এটার সঙ্গে সঙ্গে অন্যান্য সামাজিক খাতেরও কিছু প্রকল্প আছে। কিন্তু অবকাঠামো হচ্ছে বিআরআই প্রজেক্টকে আমরা বলি যে মূল শক্তি। তো সেদিক থেকে চিন্তা করলে আমরা বাংলাদেশ, আমরা অবশ্যই আমাদের অবকাঠামোর ঘাটতি রয়েছে, এবং সেখানে ঘাটতিটা আমাদের দু রকমের। একটা হচ্ছে আমাদের ছিল আমাদের অবকাঠামো নাই, কাজে আমাদের অবকাঠামো তৈরি করতে হচ্ছে। আর তারপরে হচ্ছে অবকাঠামো ব্যবহার করার জন্য যে দক্ষতা প্রয়োজন সেটা আমাদেরকে বাড়াতে হবে। দুটো ক্ষেত্রে বিনিয়োগের দরকার আছে, এবং চায়নার যে বিনিয়োগ আমরা দেখছি বিআরআই থেকে, প্রকৃত অর্থে আমি বলবো যে যদি আমরা মোটামুটিভাবে চিন্তা করি তাহলে অবশ্যই এটা বাংলাদেশের জন্য ভালো হওয়ার কথা। হ্যাঁ, সেটা একটা বিষয়, কিন্তু এর সঙ্গে থাকবে যে বিষয়টি সেটা হচ্ছে যে কত ভালোভাবে আমরা এই বিনিয়োগটাকে ব্যবহার করতে পারছি, প্রজেক্টগুলোকে আমরা ঠিক সময় মতো শেষ করতে পারছি কি না, এবং এই প্রজেক্টগুলো যাদের জন্য করা হচ্ছে তারা সেখান থেকে সুবিধা নিতে পারছে কি না, সেটা একটা বিষয়। আরেকটি বিষয় একটু আমাদেরকে মনে রাখতে হবে যে বিআরআই প্রজেক্টে কিন্তু আমরা, আচ্ছা আমি একবারে পরেরটা আপনাকে উত্তর দিয়ে দিই। হ্যাঁ, সো বিআরআই প্রজেক্টে এখন যে হচ্ছে এটার ব্যাপ্তি কিন্তু আরও বড় হতে পারত। 2016 সালে যখন চায়নার প্রেসিডেন্ট বাংলাদেশে এসেছিলেন তখন ওনারা প্রায় $27 বিলিয়ন একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে $27 বিলিয়ন বিআরআই প্রজেক্টসের অবকাঠামো নির্মাণ করা হবে, এবং এটার সঙ্গে আরও $10 বিলিয়ন থাকবে যে জয়েন্ট ভেঞ্চার করার জন্য বাংলাদেশের সঙ্গে অন্য চাইনিজ ইনভেস্টররা মিলে যেন তারা ইনভেস্ট করতে পারেন। এখন ওই প্রতিশ্রুতির মধ্যে আমরা দেখেছি যে সব এখনও আসে নাই, যেটুকু এসেছে তাতে $8 বিলিয়ন সমপরিমাণ আমরা দেখেছি যে প্রজেক্ট বাস্তবায়ন হতে, এর মধ্যে $4 বিলিয়ন কিছু বেশি অলরেডি অর্থ ছাড় করা হয়েছে এবং সেটা দিয়ে কাজ করা হচ্ছে। কতগুলো ভালো ফ্ল্যাগশিপ প্রজেক্ট আছে যেগুলোর কথা আমরা সবসময় বলি, পদ্মা সেতুতে যে রেল সংযোগ সেটা আপনারা জানেন যে চাইনিজ অর্থায়নে করা হচ্ছে। আর এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ প্রজেক্ট সেটা হচ্ছে যে আমাদের যে কর্ণফুলীতে নদীর নিচে যে শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে আমাদের টানেল হচ্ছে সেটাও কিন্তু চায়নারা করছে। তো এটার সঙ্গে সঙ্গে তারা ডেটা সেন্টারের একটা প্রজেক্ট আছে যার মাধ্যমে সরকারের জন্য বড় ডেটা সেন্টার তারা তৈরি করছে যেখানে তথ্যপাত্র সংরক্ষণ করা যাবে সেটা। আর আপনারা জানেন যে দাসের কান্ডিতে আমরা যে দেখেছি যে সুয়ারেজ একটা প্রকল্প হয়েছে এটাও চাইনিজরা করেছে। তো সুতরাং এই প্রজেক্টগুলো কিন্তু সবগুলোই বাংলাদেশের জন্য দরকার ছিল, এবং আমি মনে করি যে এটার একটা সুফল আছে। প্রথম আরেকটা জিনিস খেয়াল করুন, আমরা যখন অবকাঠামো নির্মাণ করি, অবকাঠামো নির্মাণের একটা প্রধান উদ্দেশ্য হচ্ছে যেন আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় মানুষ এবং দ্রব্য তাড়াতাড়ি স্থানান্তর করতে পারি। অবকাঠামো ভালো থাকলে যেটা হয় যে বাণিজ্য করতে যে খরচ হয় সেই খরচটা কিন্তু কমে আসে, আবার বাণিজ্য করতে যে সময় লাগে অবকাঠামো ভালো হলে সেটাও কিন্তু সময় কমে আসবে। অবকাঠামো ভালো হওয়ার সঙ্গে কিন্তু আমরা যে কানেকটিভিটির কথা বলি, একটা দেশ থেকে আরেকটা দেশের সঙ্গে সংযুক্তি, সেটাও কিন্তু ভালো হতে পারে। হ্যাঁ, তো সব কিছু মিলে আমি বলবো যে বিআরআই প্রজেক্টসের অবশ্যই অনেক কিন্তু ভালো দিক আছে যেখান থেকে বাংলাদেশের অর্থনীতি বেনিফিট হতে পারে, কিন্তু আবার এটাও সত্যি যে এগুলোর কিন্তু যথাযথ ইমপ্লিমেন্টেশন মানে বাস্তবায়ন করতে হবে, সঠিক সময়ের মধ্যে বাস্তবায়ন করা, এবং এগুলোকে ব্যবহার করে আরও নতুন যদি আমরা বিনিয়োগ আনতে পারি তাহলেই হয়তো আমরা দেখব যে আমরা অধিকতর সুবিধা লাভ করতে পারবো দেশের জন্য। আচ্ছা, অনেকেই শ্রীলঙ্কার প্রসঙ্গটি নিয়ে বলেন যে আসলে এর মাধ্যমে একটা ঋণের জালে আটকে যাওয়ার সম্ভাবনা বাংলাদেশের আছে, আপনি কী মনে করেন? হ্যাঁ, এই কথাটা আমরা ইদানিং খুব বেশি শুনি, কারণ হচ্ছে আপনি জানেন যে পৃথিবীতে এখন একটি মাল্টিপোলার বিশ্ব তৈরি হয়েছে। এই বিশ্বে এখন একক শক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের পাশাপাশি কিন্তু আরও অনেক অর্থনৈতিক শক্তির আবির্ভূত হয়েছে, এবং চীনও তাদের মধ্যে অন্যতম। কাজেই কিছু জায়গায় আমরা দেখছি যে জিওপলিটিক্যাল কম্পিটিশন থাকার জন্য, ভূ রাজনৈতিক যে প্রতিযোগিতা থাকার জন্যে আমরা বিভিন্ন রকম অ্যালিগেশনস বা আলোচনা শুনি। তো সেই ক্ষেত্রে চায়নার বিআরআই প্রজেক্ট সম্পর্কে অনেক সময় বলা হয় যে এইটা ডেট ট্র্যাপ তৈরি করতে পারে, কিন্তু আপনারা যদি সত্যিকার অর্থে আমরা যদি প্রমাণ সাপেক্ষ এগুলো চিন্তা করি
তাহলে এইটার পেছনে কিন্তু আসলে সেরকম হার্ডকোর প্রমাণ পাওয়া যায় না। এটা শুধু আমার কথা না, ইন্টারন্যাশনাল লেভেলে যারা মোর ইন্ডিপেন্ডেন্ট ইনস্টিটিউশনস আছেন তারাও এগুলো নিয়ে গবেষণা করে দেখেছেন যে এখন পর্যন্ত চাইনিজ লোনের কারণে বা বিআরআই প্রজেক্টসের লোনের কারণে কোনো দেশের যে সত্যিকার অর্থে তারা দেউলিয়া হয়েছে বা একটা একটা ডেট ট্র্যাপে তৈরি হয়েছে এই ব্যাপারে কিন্তু কোনো সেরকম প্রমাণ পাওয়া যায় না। এক্ষেত্রে আমি বলবো যে দেখুন, শ্রীলঙ্কা বা পাকিস্তানের কথা অনেক সময় বলা হয়, তাদের ক্ষেত্রে সমস্যা ছিল তাদের কিন্তু ম্যাক্রো ইকোনমিক ফান্ডামেন্টালস কিন্তু আগে থেকেই দুর্বল ছিল। তারা পাকিস্তানের কথা বিশেষ করে চিন্তা করুন, পাকিস্তান কিন্তু অনেকবার তারা IMF-এর কাছে গিয়েছে এবং তারা অনেক দিন ধরে তাদের রপ্তানি আয় তো বেশি না, তো সুতরাং তারা চাপের মুখে ছিল। সেটা যেমন কাজে সেখানে বিআরআই প্রজেক্টের থেকেও মূল বিষয়বস্তু ছিল তাদের ঐতিহাসিকভাবে যে ম্যাক্রো ইকোনমিক ফান্ডামেন্টালসের যে দুর্বলতা সেগুলো হচ্ছে প্রধান কারণ ছিল। আমি আপনাকে আরও দুটো জিনিস এখানে বলতে পারি যে দেখুন, একটা সময় ছিল পৃথিবীতে, পৃথিবীর প্রায় 49টা দেশ তারা বিদেশি ঋণের দায়ভার, এটা তারা থেকে অনেক অসুবিধা হচ্ছিল, তারা এটা দিতে পারছিল না। তো তখন একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল যেটাকে আমরা বলি হচ্ছে হিপেক ইনিশিয়েটিভ, হাইলি ইনডেটেড পোর কান্ট্রিজ ইনিশিয়েটিভ। সেটার আওতায় প্রায় 49টা দেশকে তখন তাদের ঋণ থেকে মাফ করে দেওয়া হয়, তাদের জন্য নতুন লেন্ডিং কর্মসূচি তৈরি করা হয়। খেয়াল করুন, ওই সময় কিন্তু চায়না কিন্তু খুব বড় অর্থনৈতিক শক্তি ছিল না, তারা কিন্তু ওই সময় কোনো লোন দিত না, তাদের কিন্তু বিআরআই প্রজেক্টসও ছিল না, কিন্তু তারপরে কিন্তু ওই দেশগুলো ঋণ ভারে তারা কিন্তু জর্জরিত হয়েছিল। তো কাজে যে কথাটা বারবার বলার চেষ্টা করছি যে আসলে দুটো জিনিসের উপরে নির্ভর করে যে আমরা ঋণ ভারে আক্রান্ত হব কি না। একটা হচ্ছে আমাদের ম্যাক্রো ইকোনমি ফান্ডামেন্টালস কতখানি, আমাদের যে বিনিময় হার আছে, আমাদের যে পাবলিক স্পেন্ডিং, এইটা যদি আমরা ঠিকমতো করতে পারলে এই অসুবিধাটা খানিকটা কমে যায়। আর এটার সঙ্গে আরেকটি জিনিস সেটা লাগে, সেটা হচ্ছে যে বৈদেশিক যে কারেন্সি, বৈদেশিক মুদ্রার সরবরাহ যথেষ্ট মাত্রা আছে কিনা, এবং সেটা নির্ভর করে দেশের রপ্তানি বাণিজ্যের পারফরমেন্স কীরকম, আর হচ্ছে কীরকম ওই দেশটা রেমিটেন্স স্পাইক এবং অন্য কোনো যদি আরও সোর্স থাকে বিদেশি মুদ্রা অর্জন করে। যদি বিদেশি মুদ্রার সরবরাহ যদি ভালো থাকে তাহলে সেই দেশের জন্য কিন্তু আসলে এরকম ডেট ট্র্যাপের মধ্যে যাওয়ার কথা না। একটি কথা না বললে না যে বাংলাদেশে যে যত বিদেশি ঋণ আছে আপনি যদি হিসাব করেন, এটার মাত্র শতকরা 8% হচ্ছে কিন্তু চায়না বা বিআরআই প্রজেক্টস রিলেটেড, শুধুমাত্র 8%। কাজেই আমাদের দেশে আমরা মনে করি না যে বাংলাদেশে যদি কোনো ঋণের সমস্যা হয় এটা যে চাইনিজ লোন বা বিআরআই প্রজেক্টসের জন্য হবে, এই কথাটা বলাটা আসলে যুক্তিযুক্ত না। তবে কয়েকটি জিনিস মনে রাখতে হবে যে এখন কিন্তু আমরা খানিকটা চাপের মুখে আছি, আমাদের এখন যেটা সমস্যা হচ্ছে রিজার্ভ একটু প্রেশারের মধ্যে আমরা ইম্পোর্ট কন্ট্রোল করার চেষ্টা করছি। ঠিক আছে, সেই ক্ষেত্রে শুধু চাইনিজ লোন না, আমি বলবো এটার পাশাপাশি আমরা যে বিদেশি ঋণই নেই না কেন সেটার ব্যাপারে কিন্তু আমাদের একটু সতর্ক থাকতে হবে, যেন আমরা সেটাকে সদ্ব্যবহার করতে পারি, এক নম্বর। আর দ্বিতীয় হচ্ছে এই লোনগুলোকে ব্যবহার করে আমরা যদি আমাদের উৎপাদন সক্ষমতা বাড়াই, বিশেষ করে রপ্তানি আয়ের যদি সক্ষমতা বাড়াতে পারি, তাহলে হয়তো আমাদের ডেট সার্ভিসিং করাটা আসলে কিন্তু কঠিন কোনো কাজ হবে না। আমি বারবার বলছি, সমস্যা তখনই তৈরি হবে যে যদি আমাদের যথেষ্ট পরিমাণে বৈদেশিক মুদ্রার সরবরাহ না থাকে, যদি আমাদের এক্সপোর্ট পারফরমেন্স যদি দুর্বল হয়, যথেষ্ট পরিমাণে যদি রেমিটেন্সেস না আসে, তাহলেই হয়তো আমরা দেখব যে ওভার টাইম আমাদের কিন্তু ঋণ পরিশোধ করাটা কঠিন হবে। বাংলাদেশ আজ পর্যন্ত কোনো সময় ঋণ পরিশোধে ব্যর্থ হয় না। হ্যাঁ, আগে যে 49টি দেশের কথা বলেছি সেইগুলোর তালিকায় বাংলাদেশ ছিল না, সেদিক থেকে বাংলাদেশের যে ইন্ডিকেটার্সগুলো ছিল সেগুলো কিন্তু ভালো ছিল। শুধু সাম্প্রতিককালে আমরা যে ম্যাক্রো ইকোনমিক সিচুয়েশান দেখেছি, এখানেই প্রথমবারের মতো বাংলাদেশ একটু চাপের মুখোমুখি হয়েছে। কাজে আমাদের এখন এই লোনগুলোকে ভালো করে ম্যানেজ করতে হবে, ব্যবস্থাপনা সেখানে একটি ব্যাপার আছে। সেই ক্ষেত্রে মনে রাখতে হবে যে প্রকল্পগুলো আমরা নিচ্ছি সেই প্রকল্পগুলো যেন টাইমলি আমরা বাস্তবায়ন করতে পারি, প্রকল্পগুলোতে যেন আমাদের কস্ট ওভাররান না হয়, প্রকল্পগুলো যেন বেশি মাত্রায় সময় অনেক বেশি দিন সময় না লাগে, তাহলে হয়তো আমরা এখান থেকে ওই সুফলটা পেতে পারব। সুতরাং গভর্নেন্স, সুশাসন, সেই জায়গাটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। আরেকটি জিনিস বলতে পারি যে এই বিদেশি লোনগুলো নেওয়ার ক্ষেত্রে আমাদের একটা ন্যাশনাল স্ট্র্যাটেজি করা দরকার, সেখানে আমরা আইডেন্টিফাই করতে পারি যে কোন প্রকল্পগুলোর জন্যে আমরা বিদেশি সাহায্য নেব এবং সেই প্রকল্পগুলো বাংলাদেশকে কতখানি সাহায্য করতে পারবে। আমরা যদি এইভাবে আমাদের প্রায়োরিটিকে যদি নির্বাচন করতে পারি,
তাহলে হয়তো লোন ব্যবস্থাপনাটা আরও একটু সুসংহত হবে বাংলাদেশের জন্য। আচ্ছা, আমরা জানি যে ভারত এবং যুক্তরাষ্ট্র এই প্রজেক্ট তারা পছন্দ করছে না, তো এক্ষেত্রে বাংলাদেশের তো ভারতের প্রতি নির্ভরশীলতা আছে, যুক্তরাষ্ট্রের প্রতিও আছে, তো সেক্ষেত্রে কোনো ব্যালেন্সিং জায়গায় কোনো সমস্যা হবে কিনা? হ্যাঁ, এটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটা এখন আমাদের সামনে চলে এসেছে। বিশ্বের অর্থনীতিতে এখন যুক্তরাষ্ট্রের পাশাপাশি চায়না বৃহৎ শক্তি হিসাবে আবির্ভূত হয়েছে, এবং আমরা জানি যে আমাদের দক্ষিণ এশিয়া এবং এশিয়ান কনটেক্সটে ইন্ডিয়াও একটি শক্তিশালী দেশে পরিণত হয়েছে, এবং আমেরিকা চায়না এবং ইন্ডিয়া চায়নার মধ্যে যে সম্পর্ক সেটা আপনারা জানেন। এই সম্পর্ক হচ্ছে অনেকটা আমরা যেটাকে বলি ভূ রাজনৈতিক প্রতিযোগিতা শুরু হয়েছে। এই ভূ রাজনৈতিক প্রতিযোগিতার কিন্তু কুফল অনেক থার্ড কান্ট্রিকে কিন্তু বহন করতে হয়। আপনার মনে আছে যে এর আগে যখন সোভিয়েত ইউনিয়ন ছিল এবং আমরা যে কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধর কথা জানি, তখন কিন্তু কোনো দেশ দেখা যেত যে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে একটু ব্যবসা বাণিজ্য বেশি করলে মনে করা হতো যে তার প্রতি সোভিয়েত প্রভাব প্রতিপত্তি বেড়ে যাচ্ছে। একইভাবে এখন যদি কোনো দেশ চায়নার সঙ্গে বাণিজ্য বা বিনিয়োগ এ সম্পর্কে সম্পর্ক হলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা এবং ইন্ডিয়াও তারাও এটাকে সন্দেহ চোখে দেখে। সো এটা সহজ সরল দৃষ্টিতে আমরা মনে করি যে সমস্যাটা হচ্ছে ওই সব দেশে জিও পলিটিক্যাল যারা পাওয়ার্স আছে তাদের আভ্যন্তরীণ তাদের মধ্যেকার দ্বন্দ্বের একটা হচ্ছে বহিঃপ্রকাশ যেটা অন্য রাষ্ট্রগুলোর উপর পড়ে। এক্ষেত্রে দেখুন বাংলাদেশের কিন্তু আমাদেরকে জিনিসটাকে ভালো করে ম্যানেজ করতে হবে। বায়োলেট্রাল যে সম্পর্ক আছে এই ভারত চায়না এবং মার্কিন যুক্তরাষ্ট্র সবগুলো সম্পর্ক কিন্তু আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার দেখুন আমাদের কিন্তু ইনভেস্টমেন্ট লাগবে, বিনিয়োগ লাগবে, আর চায়নার সেই বিনিয়োগ করার ক্ষমতা আছে। তাহলে প্রশ্ন থাকবে যে আমরা কিভাবে এই চাইনিজ বিনিয়োগ থেকে লাভবান হব, আবার অ্যাট দ্য সেম টাইম অন্য যারা জিও পলিটিক্যাল পাওয়ার্স আছে তাদের সঙ্গে আমরা জিনিসটাকে কীভাবে ম্যানেজ করবো সেই ইস্যুটা থাকবে। এই ক্ষেত্রে বাংলাদেশে কয়েকটি জিনিস করতে পারে। এক হচ্ছে আমরা চাইনিজ লোন বা বিআরআর প্রজেক্টসের আওতায় যে প্রকল্পগুলো গ্রহণ করব সেগুলোর ব্যাপারে আমরা কিন্তু ওপেন হতে পারি, উন্মুক্ত আমরা পরিষ্কার করে বলে দিতে পারি যে এই প্রকল্পগুলো করা হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে আমরা আমাদের যেগুলো অগ্রাধিকার ভিত্তিতে আমরা যেসব প্রকল্পগুলো নিতে চাই সেগুলো আমরা সেগুলোর জন্যে আমরা পৃথিবীর সব দেশ থেকে আমরা বিনিয়োগ আমরা চাইতে পারি, এবং তারপরে দেখে আমরা কম্পিটিটিভ প্রসেসের মধ্যে যদি আমরা ট্রান্সপারেন্ট ওয়েতে যদি এটা করলে হয়তো এই টেনশনগুলো আমরা খানিকটা ম্যানেজ করতে পারি। এটা একটি ব্যাপার। আরেকটি ইস্যু হচ্ছে যে কোনো কোনো ক্ষেত্রে এটা সম্ভব যে যে প্রকল্পগুলোতে হয়তো শুধুমাত্র চাইনিজ অর্থায়ন হচ্ছে সেই প্রকল্পগুলোর ভিতরে আমরা অন্য দেশ থেকেও খানিকটা বিনিয়োগ আনতে পারি কি না, কাজে সেরকম একটা জয়েন্ট ভেঞ্চার হলেও এই জিনিসগুলো নিয়ে হয়তো আলোচনা বা সমালোচনা অনেক কম হবে এবং আমরা পুরো আমাদের সবগুলো বায়োলেটারাল রিলেশনসগুলোকে কিন্তু ভালোভাবে ম্যানেজ করতে পারবো। তবে একটি জিনিস মনে রাখতে হবে, দেখুন সামনের দিনগুলোতে কিন্তু এই ভারত চায়না এবং চায়না আমেরিকার যে রিলেশনশিপ কিন্তু বাড়তে থাকবে, সুতরাং আমাদেরকে সতর্ক থাকতে হবে। মনে রাখতে হবে যে আমরা সব পৃথিবীর যতগুলো গ্রোথ সেন্টার যেখানে অনেক বেশি উৎপাদন হচ্ছে বাণিজ্য হচ্ছে এইগুলো থেকে আমরা সুবিধা নিতে চাই, সেটা ইন্ডিয়া হতে পারে, ইন্ডিয়ার বাজার আমাদের জন্য বড় বাজার, আমরা সেখানে আরও রপ্তানি করতে চাই, আমরা চাই ইন্ডিয়া থেকে অনেক বেশি বিনিয়োগ এখানে আসুক। একই কথা চায়নার জন্য প্রযোজ্য, একই কথা আমাদের যারা ট্র্যাডিশনাল ডেভেলপ কান্ট্রি ছিল, মানে আমি বলতে বোঝাচ্ছি যে পশ্চিমা বিশ্ব, সেটার সঙ্গে কিন্তু আমাদের বাণিজ্য দরকার, সেখান থেকে আমরা কিন্তু বিনিয়োগ চাই। তো সুতরাং আমাদের এখন যেটা করতে হবে যে এই পুরো সম্পর্কটাকে ম্যানেজ করতে হবে, এবং যেটা খুবই গুরুত্বপূর্ণ বলা যে আমরা বেশি বেশি চাইনিজ ইনভেস্টমেন্ট এবং তাদের সাথে বাণিজ্য করার পাশাপাশি আমরা যদি ইন্ডিয়ার সাথে করতে পারি, কিন্তু আমাদের খালি মনে রাখতে হবে যে আমরা যেন কোনো একটি পার্টিকুলার শক্তির বলয়ের দেশ হিসেবে না হয়ে যায়, এরকমভাবে যেন আমাদেরকে মনে না করা হয় যে বাংলাদেশ মানেই একটি পার্টিকুলার প্রধান শক্তির দেশ। এই কাজটা করাটা যে খুব সোজা তা না, কিন্তু এটার জন্য একটা ডেলিকেট ব্যালেন্সিং আমাদের করতে হবে, আমাদের এটা কেয়ারফুলি ম্যানেজ করতে হবে আর কি। যদি আমরা এটা করতে পারি তাহলে হয়তো আমরা সব দেশ থেকে বিনিয়োগ নিয়ে এসে সব দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করে আমরা আমাদের অর্থনীতিকে শক্তিশালী করতে পারবো।